হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি পালং পনিরের রেসিপি চলুন তবে দেখে নিই পালং পনিরটা কীভাবে বানায় পালং পনির বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে একটা পাত্রে জল ফুটতে বসিয়ে দিয়েছি জলটা দেখুন গরম হয়ে গেছে এবার আমি পালং শাকটা দিয়ে দিলাম এখানে চারশো গ্রাম মতো পালং শাক আছে পাতাগুলো আমি আগেই বেছে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম শুধু পাতাগুলো দিয়েছি ডালটা দিলে কালারটা খুব একটা ভালো আসে না সেজন্য শুধু পাতাগুলোই নিয়েছি পালং শাকটা দেওয়ার পর ফুটে উঠলে এক মিনিট ফুটলেই আমি পালং শাকটা তুলে নেবো বেশিক্ষণ ফোটানোর দরকার নেই দেখুন পালং শাকটা ফুটে উঠেছে এবার এক মিনিট পর আমি এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দেব। ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়েছি সেই জলটাতে আমি ডুবিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিলে শাকের কালারটা খুব সুন্দর থাকে এবার আমি শাকটাকে একটু নিংড়ে তুলে নিচ্ছি খুব বেশি নিংড়াবো না কারণ এটা বাটার সময় জল লাগবে সেই জন্য খুব হালকা করে নিংড়ে জলটা সরিয়ে দিলাম এবার একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এটাকে পেস্ট করে নিচ্ছি স্মুথ পেস্ট বানাতে হবে দেখুন পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি আর কি কি উপকরণ লাগবে দেখিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি হাফ টেবিল চামচ আদা কুচি নিয়েছি হাফ টেবিল চামচ রসুন কুচি নিয়েছি আর দেড়টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি কিছুটা বাটার নিয়েছি এখানে নিয়েছি এক চামচ জিরে এক চামচ কসরি মেথি একের চার চার চামচ হলুদ গুঁড়ো আর নিয়েছি ফ্রেশ ক্রিম কিছুটা ধনেপাতা পাতা নিয়েছি এটা গার্নিশিংয়ের জন্য দেখে দিয়েছি পালং শাকটা তো পেস্ট করে নিয়েছি এখানে দুশো গ্রাম আমুলের পনির নিয়েছি পনিরটা কিউব করে কাটাই আছে আমি ঢেলে নিলাম এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েল আর কিছুটা পরিমাণ বাটার বাটারটা গলে গেছে এবার আমি জিরেটা দিয়ে দিলাম জিরেটাকে দিয়ে কয়েক সেকেন্ডে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কচানো রসুন কোচানো আদা আর কুচো করে রাখা কাঁচা লঙ্কা খুব বেশিক্ষণ ভাজবো না হালকা একটু কালারটা চেঞ্জ হলেই দিয়ে দিচ্ছি কুচো করে না পেঁয়াজ দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও লাল করে ভাজার প্রয়োজন নেই একটু যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দিতে হবে এবার আমি পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি পালং শাকটাকে দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়ে তিন থেকে চার মিনিট ফোটাবো যেহেতু পালং শাকটা একবার সেদ্ধ করা আছে সেহেতু বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই এবার দিয়ে দিলাম কিছুটা নুন গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে বেশিক্ষণ ফোটালে বা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এবার আমি পনিরটা দিয়ে দিলাম আমি পনিরটা না ভেজে দিলাম আপনি চাইলে ভেজে দিতে পারেন সেক্ষেত্রে পনিরটাকে ভেজে হালকা গরম জলে একটু নুন দেবেন দিয়ে পনিরটা ডুবিয়ে রাখবেন এবার দিয়ে দিচ্ছি কষুরি মেথি মেথিটাকে আমি একটু হাত দিয়ে ঘষে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিলাম কসৌরি মেথিটাকে দিয়ে এক মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর ক্রিমটা দিয়ে দেব এক মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার যে ক্রিমটা রেখেছিলাম ক্রিমটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো ক্রিম দিলাম ক্রিমটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি আগেই বন্ধ করে দিয়েছি ক্রিমটা দেওয়ার পর আর ফুটাবো না পালং পনির রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেলটা প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পালং পনির রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিলাম উপর থেকে কিছুটা বাটার দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য একটা লাল পাকা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আপনি নাও দিতে পারেন আমার এই পালং পনিরের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ এ পর্যন্তই পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ